আমাদের মধ্যে অনেকের ভাবনা আছে যে রুট ক্যানেল অনেক পেইনফুল একটা বিষয়, রুট ক্যানেল করলে সাকসেস হয় না, রুট ক্যানেল করলে কেন ক্যাপ করতে হবে। আমরা চেষ্টা করব কয়েক মিনিটের মধ্যে আমরা এই বিষয়গুলোকে আপনাদেরকে একটু সহজ সাধারণ ধারণা দিতে। যখন আপনি খুব ব্যথা নিয়ে আসেন অথবা আপনার দাঁতটা শিরশির করছে, মিষ্টি খেতে পারছেন না, ঠান্ডা গরম ধরছে, তখনই শুধুমাত্র আপনার রুট ক্যানেলের প্রয়োজনীয়তা। যখন আপনি রুট ক্যানেল করার জন্য ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করছে, সাধারণত এটা এক্সরে দেখেই প্রেসক্রাইব করা হয় যে আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট প্রয়োজন। তারপর ব্যথা যেটুকু সেইটুকু হচ্ছে অবশ করা। যদি আমি পারফেক্টলি আপনাকে অবশ করতে পারি তাহলে দেখা যাবে এটাতে কোনো ব্যথাই নাই, এবং এই পারফেক্টলি অবশ করার জন্য ইঞ্জেকশান দিতে হবে। ইঞ্জেকশানের ব্যথাটা আপনি সহ্য করলে আর কোনো ব্যথাই তেমন ফিল করবেন না। রুট ক্যানেল প্রথমে তো কাজটা শুরু হলো, পরিষ্কার করলো, তারপর এটাকে ফিল করলো, করার মাঝখানে কয়েকটা এক্সরে করতে হলো। এই যে প্রসেসটা, এই প্রসেসটা মানে কি, ভিতরে দাঁতের ভিতরে একটা শ্বাস থাকে বা মজ্জা থাকে, এই মজ্জাটা ইনফেক্টেড হয়েছে, এই মজ্জাটাকে আমাকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলে এখানে একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম মজ্জা দিতে হবে, যেটা সারা জীবন নন ইনফেক্টেড অবস্থায় আপনার মুখের মধ্যে অবস্থান করবে। সেটাই হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। এরপর হচ্ছে বারবার এক্সরে করে কি দেখা হয়, দেখা হয় যে আমরা যে মজ্জাটা পরিষ্কার করতে যাচ্ছি পুরো লেন্থ জুড়ে আমরা করতে পেরেছি কিনা। আর এইটার অনেকগুলো পদ্ধতি এখন আছে, সাধারণত প্রোটেপার সিস্টেমই বেস্ট, কারণ এটা টেপার্ড অবস্থায় এটা শিকড়ের শিকড়টাকে প্রিপেয়ার করে। তো রুট ক্যানেল সম্বন্ধে আপনাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করে যে এটা একবারে করা যায় কি না। হ্যাঁ, অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট অবশ্যই একবারে করা যায়, একদিনের মধ্যেও করা যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই কতক্ষণ আপনি হা করে থাকতে পারবেন কি না। আপনি 3-4 ঘন্টা হা করে থাকতে পারবেন কি না, অথবা কিছুক্ষণ রেস্ট দিয়ে দিয়ে আপনাকে করা অবশ্যই সম্ভব। কিন্তু যেহেতু আমরা অবজারভেশন এবং রুট ক্যানেল দুটোকে পাশাপাশি আনি, আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে অন্তত কয়েকটা সিটিংয়ে স্প্লিট করা ভালো, অনেক বেশি সিটিং নয়, গুটি কয়েক সিটিংয়ে স্প্লিট করলে আমরা কি করতে পারি, রুট ক্যানেলটাকেও দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ অবজারভেশনটাও নিতে পারছি আপনার পেইন কন্ডিশনটা নিয়ে। সুতরাং আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে এসে রুট ক্যানেলটা করার জন্য। আর এক্সরে করতে হয়, এখন তো মডার্ন যে দাঁতের এক্সরে সেটা এতই কম রেডিয়েশন, যেমন একটা চেস্ট এক্সরের 1000 ভাগের 1 ভাগ মাত্র রেডিয়েশন দিয়েই এই কাজটা করা সম্ভব হয় একটা ডেন্টাল এক্সরে। সুতরাং আপনি যদি 10টা এক্সরেও করেন, এটা আপনি সূর্যের আলোতে যেইটুকু রে পাচ্ছেন তার চেয়ে কম। সুতরাং এক্সরে নিয়েও আমার মনে হয় না ভয় পাওয়ার কিছু আছে। রুট ক্যানেল আপনি করলেন, যখন রুট ক্যানেল করতে হলো ইরিগেট করার জন্য অনেকটুকু দাঁতের অংশ কেটে ফেলতে হয়, কেটে ফেললে এই অংশটা ভঙ্গুর হয়ে যায়। আজকাল রিইনফোর্সমেন্ট করে বেশ কিছুদিন আপনি ইচ্ছা করলে ক্যাপ না করে থাকতে পারবেন, কিন্তু লাইফ লং থাকতে পারবেন না। লাইফ লং থাকলে আপনাকে রুট ক্যানেল ফলোড বাই ক্রাউন করতেই হবে, এখানে আপনার আর কোনো চয়েস নেই। যখন আপনি রুট ক্যানেল করছেন তখনই সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনি ক্রাউন করবেন, হয়তো কিছুদিন পরে করবেন, কিন্তু ক্রাউনটা করতেই হবে। যেহেতু ডিস্ট্রাকশনটা বেশি সেহেতু এই ক্রাউনটা করা বাধ্যতামূলক হয়। অনেক সময় আপনাদের কাছে মনে হতে পারে রুট ক্যানেল অনেক এক্সপেন্সিভ, তো আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা দাঁত আপনি ফেলে দিলেন, সেটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, সেখানে একটা দাঁত বাঁধাতে হবে। আপনি কৃত্রিম দাঁত কি পড়তে পারবেন? ম্যাক্সিমাম সময় দেখা যায় মানুষ কৃত্রিম দাঁত পড়তে পারে না, তাহলে কি করতে হয় ইমপ্ল্যান্টে যেতে হবে অথবা ব্রিজ যেতে হবে। ব্রিজ মানে পাশের দুইটা দাঁতকে 60% কেটে ফেলে ওইটার উপর দুইটা ক্যাপ বসিয়ে তার উপরে আপনাকে একটা ব্রিজ বানাতে হচ্ছে। আর যদি আপনি দাঁত কাটতে না চান তাহলে আপনার অপশান হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট এখনও আমাদের দেশে অনেক এক্সপেন্সিভ, কারণ এই এক্সপেন্সিভ হওয়ার মূল কারণ হলো এখনও এটা গুটি কয়েক বিদেশি কোম্পানির হাতের মুঠোর মধ্যে আছে, যেটা আমাদেরকে কিনতে হয় অনেক বেশি দাম দিয়ে।
সুতরাং আপনাদেরকে বলবো ইমপ্ল্যান্ট করবো না, ব্রিজ করবো না, এটা যদি না করতে চান, দাঁত বাঁধাবো না এটা যদি না করতে চান, তাহলে অবশ্যই রুট ক্যানেল করে দাঁতটাকে যত ভালোভাবে সেভ করা যায়, এবং রুট ক্যানেল অলমোস্ট পেইনলেস, সেই জন্য বলছি শুধুমাত্র অবশ করার ইঞ্জেকশানের একটু ব্যথা হতে পারে, এরপরে আর কোনো ব্যথা হবে না। রুট ক্যানেল সম্বন্ধে এই ধারণাগুলো আপনারা নিয়ে নেবেন। এর পাশাপাশি আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে শিশুদের রুট ক্যানেল। শিশুদের রুট ক্যানেল দুধের দাঁতে আমরা বলি ওটাকে মামিফিকেশন। অনেকে আমাকে প্রশ্ন করেন শিশুদের রুট ক্যানেল করার প্রয়োজন কি, এই দাঁতটা পরে আবার উঠে যাবে। আপনি চিন্তা করেন, যেই দাঁতটা ইনফেক্টেড হলো, আপনাকে যদি সময়ের আগে ওটা ফেলে দেন তাহলে দাঁত হবে আঁকা বাঁকা, অথবা জ্বরটা গ্রো করবে না, ডেভেলপ করবে না। তাহলে এটাকে প্রিভেন্ট করতে হলে দাঁতটাকে রাখতে হবে, ইনফেক্টেড অবস্থায় দাঁতটা তো রাখতে পারবেন না, সেটা পাশের দাঁতকে ইনফেক্ট করবে, অথবা পারমানেন্ট যে দাঁতটা স্থায়ী আসছে তাকে ইনফেক্ট করবে। সুতরাং এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য বাচ্চাদেরও রুট ক্যানেল করার দরকার হয়, হয়তো ভিন্ন নামে, সেই নামটাকে আমরা বলি মামিফিকেশন। সুতরাং বাচ্চাদেরও এই চিকিৎসা করার দরকার হয়, বড়দেরও হয়। সুতরাং দুইটার ব্যাপারে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক তথ্য সম্বন্ধ জ্ঞান নিয়ে আপনারা এই বিষয়ে মতামত প্রদান করবেন, বিনীতভাবে এই অনুরোধ জানাই।